नमस्कार बंधुगण, डीजे साउंड बाकुड़ा अपन सामने आरेकटी छोट भिडियो निये हाजिर। आजकेर भिडियो शुरू करार आगे बंधुगण कयेकटी भाई आमाके कमेंट करें, किन्तु कमेंटगुलो सम्पूर्ण करबें। जेमन एक भाई कमेंट करेछिलेन 15 इंचिर स्पीकार कत दाम, आहुजा कम्पानीर 15 इंचिर स्पीकार कत दाम, किन्तु आहुजा कम्पानीर 15 इंचिर स्पीकार वाटेजटा बोलबें ताहले आमार बोलते सुविधा होबे। যে ধরনের আপনারা কমেন্ট করেন সম্পূর্ণ করেন না। আরেক ভাই তো কমেন্ট করছে যে দাদা ক্রসওভার লাগালে কি সাউন্ড কোয়ালিটি ভালো হয়ে যায়, বেটার হয়ে যায়, তার থেকে মিক্সার লাগাতে হয় না। প্রথমে বলি বন্ধুগণ ওই ভাইকে যে ক্রসওভার দুই ধরনের হয়, একটা হয় অ্যাক্টিভ ক্রসওভার আর একটি হয় প্যাসিভ ক্রসওভার। তাহলে প্যাসিভ ক্রসওভার কোনখানে লাগে? প্যাসিভ ক্রসওভার অ্যাম্পলিফায়ার এবং স্পিকারের মাঝে যেটি লাগে ওটা হচ্ছে প্যাসিভ ক্রসওভার। আর যেটা অ্যাম্পলিফায়ারের আগে লাগবে, অ্যাম্পলিফায়ার এবং মিক্সারের মাঝে লাগবে, সেটি হচ্ছে অ্যাক্টিভ ক্রসওভার। তো আপনারা সেই ধরনের প্রশ্নটা করেননি, প্রশ্নটা করেছেন ক্রসওভার লাগালে কি সাউন্ড কোয়ালিটি ভালো হয়ে যায়। তাই বলি আরেকবার বন্ধুগণ কমেন্টগুলো সম্পূর্ণ করবেন। আজ যে ভিডিও বানাবো আমরা সেটি আপনাদের কয়েকটি ভাইয়ের প্রশ্নের ভিত্তিতে। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, আপনাদের সকলকে জানা দরকার আছে যারা এই লাইনে নতুন। তো বন্ধুগণ আহুজার আজকে আহুজার কতকগুলো স্পিকারের মডেল বলবো, ওয়াটেজ বলবো এবং প্রাইস বলবো। ঠিক আছে বন্ধুগণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। বন্ধুগণ আপনারা আমার ভিডিও অনেকে দেখছেন কিন্তু লাইকও করছেন না, লাইকটা অন্তত করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবটা করে দেবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। চলুন প্রথমে আমরা দেখে নিই যার মডেল নাম্বার L18SW800, যার RMS পাওয়ার হচ্ছে 800 ওয়াট। এটি একটি 8 ওমসের স্পিকার যার ভয়েস কয়েল 4 ইঞ্চি। এর প্রাইস 11,125 টাকা মধ্যে। বন্ধুগণ এই যে আপনার স্পিকারগুলো দেখছেন এগুলো হচ্ছে আহুজা কোম্পানির প্রফেশনালি PA স্পিকার। তাহলে এরপর আমরা দেখে নিই L18SW1000, যার RMS পাওয়ার হচ্ছে 1000 ওয়াট। এটি একটি 8 ওমসের স্পিকার যার ভয়েস কয়েল 5 ইঞ্চি। এর দাম প্রায় 17,540 টাকা। চলুন আর এরপর দেখে নিই আমরা L18SW1300V। এর আবার দুটো মডেল আছে, L18SW1300V এবং L18SW1300X। এটা ভিটা হচ্ছে 4 ওমসের আর এক্সটা হচ্ছে 8 ওমসের। যারা 8 ওমসের আর 4 ওমসের সম্বন্ধে বুঝেন তারা অবশ্যই দেখে নেবেন। যার ভয়েস কয়েল 5 ইঞ্চি, এর দাম প্রায় 19,875 টাকা। তারপরে দেখে নিই আমরা L18SW650, যার RMS পাওয়ার হচ্ছে 650 ওয়াট। এটি একটি 8 ওমসের স্পিকার যার ভয়েস কল 4 ইঞ্চি। প্রাইস প্রায় 9,695 টাকা। এরপর দেখে নিই L12MB300, যার RMS পাওয়ার হচ্ছে 300 ওয়াট। এটি একটি 8 ওমসের স্পিকার যার ভয়েস কল হচ্ছে 3.5 ইঞ্চি। এর দাম প্রায় 3,760 টাকা। এরপর দেখে নিই আমরা L15MB300 ওয়াট, এর RMS পাওয়ার হচ্ছে 300 ওয়াট। এটি একটি 8 ওমসের স্পিকার যার ভয়েস কয়েল 3 ইঞ্চি। এর প্রাইস প্রায় 4,970 টাকা। এরপর দেখে নিই আমরা L15MB400 ওয়াট, যার RMS পাওয়ার হচ্ছে 400 ওয়াট। এটি একটি 8 ওমসের স্পিকার, 3 ইঞ্চি ভয়েস কয়েল। এর প্রাইস প্রায় 6,600 টাকা। এরপর দেখে নিই আমরা L15MB500 ওয়াট, RMS পাওয়ার 500 ওয়াট। এটি একটি 8 ওমসের স্পিকার
যার ভয়েস কল 4 ইঞ্চি, এর দাম প্রায় 7,600 টাকা। এরপর দেখে নিই আমরা L15MB 650, যার RMS পাওয়ার হচ্ছে 650 ওয়াট। এটি একটি 8 ওমসের স্পিকার, যার ভয়েস কল হচ্ছে 3.66 mm, এর দাম প্রায় 8,255 টাকা। এরপর দেখে নিই আমরা L12MB 200, যার RMS পাওয়ার 200 ওয়াট। এটি একটি 8 ওমসের স্পিকার, 2 ইঞ্চি ভয়েস কয়েল, যার দাম প্রায় 2,465 টাকা। এরপর দেখে নিই আমরা SK15FRX, এর আবার দুটি মডেলে যায়, SK15FRX এবং SK15FRZ। যেটা FRX ওটা হচ্ছে 8 ওমসের, আর যেটা FRZ এটা হচ্ছে 16 ওমসের, যার RMS পাওয়ার 200 ওয়াট, 2 ইঞ্চি ভয়েস কয়েল, দাম প্রায় 3,200 টাকা। এরপর আমরা দেখে নিই DX12F 200, এর আরেকটা মডেল আছে DZ12F 200, ঠিক আছে, এর RMS পাওয়ার 200 ওয়াট। এটিও একটি 8 ওমসের স্পিকার, 2 ইঞ্চি ভয়েস কয়েল, এর দাম প্রায় 2,340 টাকা। চলুন আরেকটা দেখে নিই, SK12FRX, এ তো আছে SK12FRX, SK12FRZ, FRX 8 ওমসের, FRZ 16 ওমসের, এর RMS পাওয়ার 100 ওয়াট, এর ভয়েস কয়েল 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, এর দাম প্রায় 1,995 টাকা। আরেকটা দেখে নিই, AS12X 100, এর RMS পাওয়ার হচ্ছে 100 ওয়াট। এটি একটি 8 ওমসের স্পিকার, 1.5 ইঞ্চি ভয়েস কয়েল, এর দাম প্রায় 1,500 টাকার মধ্যে। তাহলে বন্ধুগণ, ভিডিওটি দেখলেন, আশা করি ভিডিওর যে আহুজার যে মডেলগুলো স্পিকারের সবগুলো মনে রাখবেন। তাহলে কি হয়, আপনাদেরকে কমেন্টও করতে হবে না, ফোনও করতে হবে না, কাউকে জিজ্ঞাসাও করতে হবে না। আর যে প্রাইসগুলো দেওয়া আছে, একটা অ্যাপ্রক্স প্রাইস, আপনারা মোটামুটি কম বেশি হবে একটু, ডিলারের কাছ থেকে যদি আপনারা নেন তো স্পিকারের দামগুলো কম হবে, অবশ্যই কম হবে, আপনারা সরাসরি ডিলারের কাছ থেকে নেবেন। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্ট বক্সে লিখবেন, আর একবারে যদি মনে না পড়ে বারবার ভিডিওগুলো দেখে মডেলগুলো মনে রাখবেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম, সতর্ক থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম।